ওকে গাইস, টু ওয়েলকাম ব্যাক টু পাবজি মোবলি লেথহুড গেমিং। আমরা আজকে আবার সেখানেই নামবো যেখানে আমাদের নেবে প্রতিবার মারা যায়। তো আমার আজকে পিংটাই হেভি দিচ্ছে ভাই সাহাব, ট্রাস্ট মি, ওপি পিং দিচ্ছে আজকে আমার। লাইক সকাল থেকে এত স্মুথ পিং আমি আজ অবধি পাইনি। মানে এক একটা গেম খেলছি আমি টিডিএমে, যা স্মুথ দিচ্ছে। তো গাইজ, আমরা এখন লাইফের এমন একটা পর্যায়ে পৌঁছে গেছি যেখানে আমাদের কাছে দুটোই কাজ, এক হচ্ছে ল্যাথ খাওয়া, আরেক হচ্ছে পাবজি খেলা। ইউটিউব সার্ফিংও আছে যদি তোমরা করে থাকো, তোমাদের বাড়িতে যদি ওয়াইফাই থেকে থাকে তাহলে তোমরা এই সুযোগটা পেয়ে থাকবে। মোবাইল ডেটাতে খুব কষ্ট হয় 144 বা 240 পিতে। যাই হোক, আমাদেরকে সেটাই করতে হয় এখন। লাইক এই মালটাল এখনও কোনো আইডিয়া নেই যে আমি পিছন থেকে উঠে আসতে পারি শালা। ভাই এই তো বললাম না, কোনো আইডিয়া নেই যে আমি এখান দিয়ে এখন উঠে আসতে পারি। এখনও দেখতে পাইনি, এ এখনও দেখতে পাইনি। ভাই ভাই তোদের স্কোয়াডে, তোর স্কোয়াড ইস্পোর্টসে যাবে আমি বলছি। তুই যদি ভিডিওটা পরবর্তীকালে দেখে থাকিস, তোর অবধি পৌঁছে থাকে আমি বলছি, তোর স্কোয়াড ইস্পোর্টসে যাবে ভাই সাহাব। আর নাম্বার 3 তো আরও ওপি, কত চেষ্টা করলো ফিনিশ দেওয়ার, ফিনিশটাও দিতে পারলো না। ওইটা আমার টিমমেট। আচ্ছা আচ্ছা, আমরা এখন সেখানেই চলে এসেছি যে এনশিয়েন্ট সিক্রেট ক্লিয়ার করার পর, যেখানে সবাই আসে পাবজির পার্সিয়াল দিদির কাছে। এই দিদি বেসিক্যালি মানে কি অ্যালগোরিদম ফলো করা জানি না আমি, যখনই আমি দাঁড়িয়ে পড়ি ওই ও আমার দিকেই সব ছুঁড়ে মারবে, যা আছে সব আমার দিকে ছুঁড়ে মারবে। ওইদিকে দুজন সারা দাঁড়িয়ে আছে, একটা কিচ্ছু করছে না। ও আচ্ছা, ও ভাই ও মালটা সাইড ফেভার আছে নাকি, ওইদিকে ভালোবাসে, ওইদিকে মারতে ভালোবাসে। আচ্ছা আচ্ছা, আমি এবার থেকে এখানেই দাঁড়াবো, এবার থেকে আমি এখানেই দাঁড়াচ্ছি, আর কোথাও যাবো না এখান থেকে আমি। এ একমাত্র মহিলা যে পাবজির ভেতরেও লকডাউনে রয়েছে, এখান শালা এখানেই বেরোয়, এখানেই মরে যায়। মানে এর বাইরে আউকাত কে আয় তৈরি। আড়া গ্যাস ক্যান ফাটাচ্ছে, এই গ্যাস ক্যান ফাটিয়ে কী হয় মজা পায় এটা আমি বুঝতে পারি না। ট্রাস্ট মি, কোনো লাভ হয় না গ্যাস ক্যান ফাটিয়ে ভাই, কিচ্ছু হয় না গ্যাস ক্যান ফাটালে। কেন করিস তোরা এসব? সাপের সামনে জিগেল দিচ্ছি, আমার কি সময় এসছে ভাই সাহাব। হ্যাঁ মোড় মোড় মোড়, এবার তো মোড়। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, হয়ে গেছে হয়ে গেছে। ওখান থেকে ঝাঁপ মেরে আমরা চলে এসেছি রোজক রিজ। রোজক রিজে আছে হচ্ছে এনিমি, মানে পুরো একটা স্কোয়াড 3 জনের। এখানে আমি একজনকে দেখতে পাচ্ছি একটু একটু মুন্ডা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখতে পেয়ে গেছি সুর। আবে বেরিল 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 বলতে নক হয়ে গেছে মালটা। আইয়ে আরেকজন আছে, আরেকজন আমার টিমমেটরা আমার খুব সাথে আছে। 4 নম্বর তো উল্টো দিকে যাচ্ছে পুরো। ভাই সাহাব এরকম টিম সাপোর্টই তো চাই, এই টিম নিয়েই আমি যাবো স্পোর্টস, ট্রাস্ট মি। আরে ভাই রিলোড টিপে দিয়েছি ভুল করে। আরে ভাই না সাল, আজকালকার প্লেগুলো বহু হারামি হয়ে গেছে। মানে নক ফিনিশ, নক নক দিয়ে চান্স দেবে না যে আয় টিমমেট আসুক, ততক্ষণ একটা ইমোট টিমোট করে নিই। চান্স তো দেওয়া উচিত না, আগে সিজন 3-5 প্লেয়ারগুলো কত ভালো ছিল, নক দিয়ে ছেড়ে দিত, এ যা জিলে আপনি জিন্দগি। এখনকার প্লেয়ারগুলো নক দিয়ে না ফিনিশ দিয়ে দেবে, কী মজা হবে সালা কিডি বাড়িয়ে, ভগবান জানে। আমি চলে এসেছি আমার ফেভারিট জায়গায় ছাদ। ছাদ ইজ মাই ফেভারিট প্লেস অ্যাজ ইউ গাইজ নো, যারা খেলে আমার সাথে তারা খুব ভালো করে জানে। ছাদের থেকে ভালো জায়গা আমার কাছে কিছু। আচ্ছা এখানে বেসিক্যালি জর্জপুলের লোক থাকার কথা। এখন এখানে ফ্লেয়ার চলেছিল, ফ্লেয়ার ফ্লেয়ার ফ্লেয়ার। হ্যাঁ লোক আছে লোক আছে লোক আছে, পুরো স্কোয়াড আছে, ওয়েট করছে পুরো স্কোয়াড আমাদের জন্য। ভাই সাহাব জর্জপুলে প্রথম জিনিস হেলথ কিট, এটা আমি নাম্বার 4কে নিতে দেবো না, এই নাম্বার 3কে, নাম্বার 4 তো আমি শালা। ভেক্টারিয়া, ভেক্টার হচ্ছে আমার আপাতত একমাত্র সম্বল, তাই জন্য এখানেই আমি 330 খানা গুলি তুলে নিয়েছি ভেক্টারের। হ্যাঁ M16টা আই ভাই সাহ, মালটা ডজও করেন না নাকি ভাই, এরম এনিমি তো চাই। কেডি হু হু করে বাড়বে সারা, কেডি পুরো করোনা ভাইরাসের কেসের মতো বাড়বে আমার। আরে আরে ভাই সাহ, এটা ম্যান না বট, না ম্যান ছিল এটা 103। আমার মনটা খুব বড়, আমি একে ওড়ি আয় পাড়া আমাকে যেতে আগে। হ্যাঁ তো অ্যাজ ইউ নো আমার মনটা খুব বড়, আমি একে আগে যেতে দিয়েছি, মানে একে আগে রিভাইভ দিয়েছি, তারপরে আমি এখন ম্যান মারব। ও ও ভাই ও টু কি নক সালা। আরে আরে বাড়া, রিলোডটা হয়ে গেল, নাহলে এটাকে ফিনিশ দিয়ে দিতাম। আজকালকার প্লেগুলো বহু হারামি হয়ে গেছে,
মানে নক ফিনিশ, নক নক দিয়ে চান্স দেবে না যে এই একে এরম করে মারা যাবে না, একে ছল কপট করে মারতে হবে, নিচ দিয়ে টুকি করতে হবে, তাহলেই মালটা মরবে। আর নম্বর থ্রিকে আমি উদ্ধার করব, একটা রিভাইভ পয়েন্ট পাবো। হ্যাঁ এই তো মিস্টার ডেঞ্জার, বাপরে ভাই ভাই, নিচ দিয়ে না খেলি, আরে বাড়া নিচ দিয়ে চলে এসছে। তো এখন আমরা সিরিয়াস খেলবো, আমার দুটো টিমমেট মরে গেছে বেসিক্যালি, এখন আমি শেখাবো 1v4 কী করে করতে হয়। মানে আমাকে একটুখানি ধ্যান রেখে খেলতে হবে, যাতে এ দেখো এখানে আমি একটা ম্যানকে নক করে দিলাম, আর একটা ম্যানকে আমি এই জাস্ট নক করে দেবো। আরে মাথার চোদ সালা মেরে দিল, কোন হেব কহাঁ সে ও আয়া, চারোঁ দিশাওঁ মে তেজ সা ও ছায়া, উসকি ভুজায়েঁ বদলে কথায়েঁ, ভাগীরথ তেরি তরফ শিবজি চলে দেখ জরা ইয়ে বিচিত্র মায়া। যাই হোক, বেশিক্ষণ গান চালালে কপিরাইট খেয়ে যাবো, তাই জন্য গানটা বন্ধ করে দিতে হলো। এখন ম্যানটাও মারতে হবে, সালা নক দিল ভাই ভাই নাম্বার থ্রি, মানে আমি তোকে আমার জমি লিখে দেবো। না এতটাও ঠিক না, এতটাও ঠিক না, হমনে তো উসকো অপনা সমজ কে গলে লগায়া থা, হমনে হমনে তো উসকো অপনা সমজ কে গলে লগায়া থা, ক্যা পতা থা হমে কি ওহি লড়ে লগা যায়েগা। ভালোবাসায় নিব্বাহ হওয়া একদম উচিত নয়, এই তো মেরে দিয়েছি। ওহো একটাই ম্যান দিয়েছিল, আচ্ছা ও তুমি নক হয়ে গেছো, শোধবোধ শোধবোধ, এক্সেলেন্ট। হ্যাঁ হ্যাঁ জানি আমি এক্সেলেন্ট বল, আরে আমি এক্সেলেন্ট প্লেয়ার ভাই সাপ। ওই তো মুন্ডু দেখা যাচ্ছে, মালটার মালটা নড়েও না ভাই, এদেরকে মারলে এদের কি ফিল হয় না নাকি কিছু ভাই। এই যে এই যে আরেক হনু আরেক হনু ভাই, ডিপি নিয়ে আমরা মাদার জোট, কে মারছে কে মারছে কে মারছে ভাই ভাই ভাই, মারিস না মারিস না, একটু দ্বারা কভার যাই কভার যাই, তারপর দ্বারা ভালো করে ফাইট নেবো ভালো করে ফাইট নেবো, কভার দ্বারা এরকম করে করিস না, শোন না শোন না আমার, প্লিজ প্লিজ প্লিজ। এই তো লাভলি, কিল কনফার্ম ইজ ভেরি ইম্পর্ট্যান্ট, ভেরি ইম্পর্ট্যান্ট, কিল কনফার্ম করতেই হবে। হ্যাঁ ওই মালটাই খুঁজি, খুঁজে খুঁজে মারকো সালা, কোথায় রে মুখ দেখা মুখ দেখা ভাই, আরে 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 বাড়া সাপ বে, সাপের বাচ্চা। পোচিংকিতে নেমেছি আমরা, কিন্তু ইউজুয়ালি পোচিংকিটাতে লোকে গান পেয়ে যায়, কিন্তু হ্যাঁ লোকে লোকে গান পেয়ে যায়, আমি পাবো না, আমি আমার অত ভাগ্য নেই ভাই সাপ। ও না উজি পেয়েছি আমি, অ্যাটলিস্ট উজি নিয়ে মা, ও বাবা টুকি করছে, ওই দেখো হ্যাঁ এই তো নক হয়ে গেছে। দেখো কিল কনফার্ম ইজ ভেরি ইম্পর্ট্যান্ট অ্যাজ ইউ নো, কিল কনফার্ম আমার বাড়া ম্যাজিক, কোথায় গেল মালটা, এখানেই তো নক দিলাম, পাক্কা নিচে নেমে গেছে ভাই সাপ। আচ্ছা এটাকে বলা হচ্ছে কিল চুরি, তোমরা দেখতে পাচ্ছ এরমভাবে যদি তোমরা কিল চুরি করো তাহলে তোমাদের কেডি বাড়বে। দেখো এটা কিল চুরি ছিল না ভাই, তবে তোমরা যদি দেখতে পাচ্ছ আমার উজির গুলিতে 10খানা গুলি পড়ে আছে, এটাকে আর কিছুই না, এটাকে পোতপাকামা বলে। দেখো আমি যখন নিজে খেলছিলাম গেমটা আমি নিজেও জানতাম না যে আমার উজিতে 10খানা গুলি বেঁচে আছে, আমার মাথায় আছে যে 35খানাই রয়েছে। যাই হোক এখানে ম্যানটা আয় 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 শোনা আয়, এখান থেকে আমরা কী শিখলাম, ভালো করে রাখলে ভগবান কেন এনিমিও চলে আসতে পারে। এখানে সব স্কোয়াড ক্লিয়ার আছে, এখন শান্তিতে থ্রি স্টোরিতে গিয়ে একটুখানি আমি ফোনটা রিস্টার্ট মারবো। আর মাদার চোদের বাচ্চা, আবে ক্যাম্পার বে, এই জন্য বিরক্ত লাগে সালা, এত ক্যাম্পার, আবে এদের কিচ্ছু হবে না, আবে পাড়া 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 পাড়া, আমার ক্লোজ রেঞ্জ বহুত খারাপ। আচ্ছা কেডির মাবন করার পরে আমরা এখন পেলোড খেলতে চলে এসেছি, এখানে আমার খুব সুন্দর পিং দিচ্ছে, দারুণ পিং দিচ্ছে, সব কিছু রেন্ডার হয়ে গেছে। ওফ ওফ ওফ, স্ট্রাগলস অফ আ 3GB র্যাম। এই তো বন্দুক টন্দুক পাচ্ছি, অ্যাটলিস্ট এই যা বাঁচোয়া, এটা যদি না পেতাম তাহলে আমি সারা ডিলিটই করে দেবো পাবজি যদি এরপর এ। আ হা হা, দরজা দিয়ে উঠবো, দরজাটাই ভাঙা পান্টু, এরম কে করে ভাই ভাই, এরম তো করতে নেই। অ্যাটলিস্ট পোচিংকিতে আমার একমাত্র জায়গা আছে যেখানে আমি সার্ভাইভ করতে পারি, সেটা হলো আরে মানে ভাই 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 ভাই, ঘুষি মারছিলাম ভাই, আমি ঘুষি কে মারে বে, এরকম সবাই ঘুষি মারছে, আরে সালাম মরে যা ভাই। হ্যাঁ এই তো দেখো তোমাকে আগেও বলেছি, ছাদ ইজ মাই ফেভারিট প্লেস, আর এখান থেকে আমি ওই যে বাবু সোনাকে দেখতে পেয়ে গেছি। অ্যান্ড আই এম ভেরি অবসেসড উইথ দিস মিউ বিজিএম, বাড়া যাবে সালা, পুরো কিলটা পেয়ে গেল বে, কি নোংরা ছাপলো।
এ টার্গেট উপি ইন দ্য চ্যাট, দেখো 3, 2, 1। বেসিক্যালি হচ্ছে মাঝে মাঝে ভেতর থেকে একটা স্কাউট স্রাউট বেরিয়ে আসে, এটা সবার সাথে হয়, তার মানে এই নয় যে তুমি ওপি খেলো। এই যে এরা যেমন ড্রপলুট টেস্টে মরেছে, এর থেকে আমরা বুঝতে পারি যে অতি বড় হয়েও না ঝড়ে পড়ে যাবে, অতি ছোট হয়েও না ছাগলে মুড়ে খাবে। জানিস দাদা, একটাই ম্যান আছে ওপরে, এটাকে খেলাতেই হবে, এটাকে মারতেই হবে, এটাকে কিছু আরে মারা আমার। তুমকো তো মে দোস্ত সমঝা থা, সোচা থা সাথ জিতোগে সাথ হারোগে, মুঝে ক্যা পতা থা কি তুম মেরি মারোগে। এরপরে আমার থেকে তো একটু ওপি গেম প্লে এক্সপেক্ট করাই যায়, এতটাও বাল খেলি না সাদা। দেখে নে এ অনেকক্ষণ আগে দেখতে পেয়েছি, সাথে স্কোয়াড আছে কি না বুঝতে পারছি না, যে নাম এই হারামিগুলোর লোকজন কোথা দিয়ে বেরিয়ে আসে ধরতে পারবেন না। আরে পকড়নে কি বাদ ছোড়, আপন কো কোই টাচ ভি নেই কর সকতা সন্দি। ইয়ে দেখ রে, ইয়ে দেখ আসলি আসলি। না লাইক অম ইউজ করার জন্য পেলোডের থেকে ভালো মোড হতেই পারে না বেসিক্যালি, ট্রাস্ট মি। ক্লোজ রেঞ্জে আরপিজি, লং রেঞ্জে অম, এর থেকে ভালো আর কী চাই বলো। আর মিড রেঞ্জেও আরপিজি ইউজ করতে পারো যদি তোমার সেরকম এইম থাকে। যাই হোক, মানে বেসিক্যালি এখানে একটা স্কোয়াড আছে সামনে আছে, ওটা আমার টিমমেট দেখে নেবে, কিন্তু আমাকে পাস আরে পাড়া মরে গেল রে পাশ থেকে। এই যে সোনাকে আমি দেখতে পেয়েছি হালকা করে, একটু একটু দেখতে পাচ্ছি মালটাকে, আমি যা মেরেই দিই। ভাই আমার এক্সপ্রেশন প্লাস্টিক লাগতে পারে, বাট ট্রাস্ট মি ওই টাইম আমি এত এক্সাইটেড ছিলাম যে আমি লিটারালি আমার হেডফোনটা খুলে গেছিলো মাথা থেকে, সিটি তালকান হয়ে গেছিলাম পুরো এর মতো, যেমন আমাকে চোখের সামনে থেকে দেখতে পেলো না, এবার এরা শহীদ। খুবই মানে মানে প্রেডিক্টেবল ছিল ব্যাপারটা, আমি আমি সালা সালা এই ভাই 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 এইটাই বিরক্ত লাগে। এম ই3 মানে নিজে বড্ড ড্যামেজ খায়। আরে ভাই 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 ন স্কোয়াড ক্লিয়ার হয়ে গেলে ভাই, কি ওরা চলে আয় চলে আয় চলে আয়, নাম্বার টু ভাই চলে আয় চলে, ভাই 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 চলে আয় চলে আয়, ভাই 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 চলে আয়, হ্যাঁ চলে আসবে চলে আসবে, 50 মিটার বাকি আছে চলে আসবে, না না 80 মিটার বাকি আছে চলে আসবে চলে আসবে। ওকে সো গাইজ, বেসিক্যালি এই লাস্ট কনক্লুশনটা একটা অ্যানাউন্সমেন্টের জন্য, কারণ আমরা প্রতি সপ্তাহে এরকম করে একটা করে টুর্নামেন্ট অর্গানাইজ করবো। আমরা ডিসকর্ড সার্ভারের লিঙ্কস আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দেবো, তোমরা যারা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে নেই কি করছো, ডিসক্রিপশানে আমি হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দিয়ে দিচ্ছি, তোমরা একটু দেখে জয়েন টয়েন করে নাও, একটু তারপর খেলা হবে। বেসিক্যালি এই মানে ডিসকর্ড সার্ভার জয়েন করার জন্য কিছু ক্রাইটেরিয়াস থাকবে, সেগুলো দিয়ে দেবো। আর হ্যাঁ, এখনও যারা আমাদেরকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো নি, শাস্তি হবে। আর হ্যাঁ, আমাদের সাথে অনেকে শুধু দেখছো স্ট্যাটিস্টিক্স আমাদের যা বলছে, আমরা প্রুফ ছাড়া কথা বলি না। যাই হোক, তোমরা অনেকে আছে যারা দেখছো কিন্তু সাবস্ক্রাইব করছো না, এরকম কেন করছো? হ্যাঁ দেখো, আমি একা থ্রেড দেবো না, আমার থ্রেড দেওয়ার জন্য পলিটিক্যাল সাপোর্ট লাগে, আমি সেটাই করবো। 1000 হোম টিভি কিনে নেবে, বাস বেড়া আক্কা বেরিয়ে দেবে এক ধার থেকে, মাথা থেকে পা পর্যন্ত কেমন লাগবে, লেন্সে ধরা পড়বে। ওকে তো বেসিক্যালি আমাদের এই কমেন্টটিতে এখনও প্রচুর ফ্লজ রয়েছে, আমরা জানি, তোমরা একটুখানি কমেন্ট সেকশানে জানিয়ে দাও যে কী ফ্লজ রয়েছে না রয়েছে, কী প্রবলেম হয়েছে, ইম্প্রুভমেন্ট করতে হবে, তোমরা একটু বলো। বেসিক্যালি তোমাদের রেসপন্সের জন্যই কিন্তু আমরা ওয়েট করি, ভিডিওস কিন্তু আমরা একা দেখার জন্য বানাই না, তোমাদের জন্যই বানাই, তো তোমরা ইম্প্রুভ করবে, করতে হেল্প করবে আমাদেরকে, ঠিক আছে? দেখো গেম প্লে নিয়ে আমি অতটা কনসার্ন নয়, বাট যদি তোমাদের মজাতে কোনো কম্প্রোমাইজ হয়ে থাকে সেটা একটু আমাদেরকে জানিয়ে দাও, তাহলে আমরা ওইটাকে বেটার করার চেষ্টা করব, ঠিক আছে? অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। এখন এইটুকু হচ্ছে, পরবর্তীকালে আরও মজা হবে, গ্যারান্টি দিচ্ছি, মজা আরও হবে, একদম হবে। তার জন্য একটু সাপোর্ট আর একটু শেয়ার, ব্যাস আর কিচ্ছু নয়, এইটুকুই বলার ছিল। আর তো ডিসকর্ডের হোয়াটসঅ্যাপের গ্রুপের লিঙ্কটা ডিসক্রিপশনে দিয়ে দিয়েছি, জয়েন করে ফেলো জলদি জলদি, চল যাও বাড়ি যাও।